বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার ও সংগঠক বাদল রায় মারা গেছেন। তার মরদেহ ওয়ারিতে তার বাসায় নিয়ে যাওয়া হয়েছে। এই মুহূর্তে ওয়ারিতে আছেন রিপোর্টার পারভিন আক্তার। সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জাফর, কিছুক্ষণ আগে বাংলাদেশের বিখ্যাত ফুটবলার এবং ক্রীড়া সংগঠক বাদল রায়ের মরদেহ কিন্তু আমরা দেখেছি যে আমরা এখন তার বাসার সামনে আছি। তার বাসা থেকে 4-5 মিনিট আগে তার মরদেহ নেওয়া হয়েছে রাজধানীর আসগর আলী হাসপাতালের হিমাগারে, সেখানে রাখা হবে তার মরদেহ রাতে। এবং তারপর কিন্তু কাল সকাল 11টায় তার মরদেহ নেওয়া হবে তার দীর্ঘদিনের প্রাণের ক্লাব ঢাকা মোহামেডান ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবে। সেখানে কিন্তু তাকে শ্রদ্ধা জানাবেন ফুটবল সমর্থক এবং তার দীর্ঘদিনের সতীর্থ ফুটবলাররা। এবং সেখান থেকে কিন্তু তার মরদেহ মোহামেডান ক্লাবে শ্রদ্ধা জানানোর পর তার মরদেহ নেওয়া হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে, যেখানে দীর্ঘদিন তিনি খেলেছেন ক্লাব ফুটবল এবং জাতীয় দল সবখানেই তিনি বঙ্গবন্ধু স্টেডিয়ামের সঙ্গে জড়িয়ে আছে তার মধুর স্মৃতি, তার ফুটবল ক্যারিয়ার। সেখানে তাকে শ্রদ্ধা জানানো হবে। এরপর কিন্তু তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে বাসাবো ভদ্রশ্রী কালী মন্দিরে। তো আজকে এর আগে কিন্তু আজ বিকাল 5:36 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাদল রায়। গতকাল সারা রাত তাকে কিন্তু ডায়ালিসিস দেওয়া হয়েছে। তার শারীরিক অবস্থার অবনতি হলে কিন্তু বঙ্গবন্ধু মেডিকেল কলেজ থেকে তাকে বাংলাদেশ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় গতকাল বিকেলে, এবং সেখানে কিন্তু রাতের বেলা তাকে ডায়ালিসিস দেওয়া হয়েছে। এবং ডায়ালিসিস দেওয়ার পরে আজ সকালে কিন্তু তার শারীরিক অবস্থা একটু উন্নতি হয়েছিল, কিন্তু বিকেল গড়াতেই তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে এবং শেষ পর্যন্ত তিনি কিন্তু চলে যান পৃথিবীর মায়া ছেড়ে। জাফর, বাদল রায় কিন্তু দেশের ফুটবলের একজন নক্ষত্র এবং তিনি কিন্তু ফুটবল ক্যারিয়ারের শুরু থেকেই ফুটবলের জন্য কাজ করেছেন এবং মৃত্যুর আগ পর্যন্ত তিনি ফুটবলকে ভালোবেসেছেন। গেল অক্টোবরে কিন্তু ফুটবল ফেডারেশনের নির্বাচনে কিন্তু কাজী সালাউদ্দিনের সঙ্গে সভাপতি পদে নির্বাচন করেছিলেন এবং সেখানে কিন্তু 40 ভোট পেয়েছিলেন। 40 ভোট পেয়ে তিনি হেরে যান এবং এরপরে কিন্তু নির্বাচনের পরে কিন্তু তিনি মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়েছিলেন এবং সেই কষ্টটা থেকে কিন্তু তিনি আর উঠতে পারেননি। এরপর নভেম্বরের শুরুতেই তো তার শীত শুরু হওয়ার সঙ্গে সঙ্গে তার শ্বাসকষ্ট বেড়ে যায় এবং শ্বাসকষ্ট বেড়ে যাওয়ার পর কিন্তু তাকে শ্বাসকষ্ট কমানোর জন্য নেওয়া হয়েছিল রাজধানীর আসগর আলী হসপিটালে। সেখানে তার অবস্থার অবনতি হলে স্কয়ার হসপিটালে নেওয়া হয় এবং সেখানে ধরা পড়েছে তার লিভারে ক্যান্সার ধরা পড়েছে এবং চতুর্থ স্টেজে আছে। তো এরপর কিন্তু তাকে আর চেষ্টা করেও বাঁচানো গেল না। তো আজকে দেশ কিন্তু একজন ফুটবল নক্ষত্রকে হারিয়েছে। তো জাফর, তার মৃত্যুতে কিন্তু এখানে ছুটে এসেছিলেন তার দীর্ঘদিনের সতীর্থ এবং সমর্থকরা। জাফর, আমার কাছে এই ছিল বাদল রায়ের বাড়ির সামনে থেকে তার মৃত্যুর সবশেষ খবর। দেশখ্যাত ফুটবলার বাদল রায়ের মৃত্যু পরবর্তী অবস্থা এবং তার সৎকারের খবর জানাতে ওয়ারি থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার পারভিন আক্তার।